নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এমএ করছো বা পিজিতে পড়াশোনা করছো, এই এমএ বা পিজির পার্ট টু বা সেকেন্ড ইয়ারের এডুকেশনের সাজেশান, এডুকেশন সিক্সথ পেপারের সাজেশান। ফিফথ পেপারটা আমি আগে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। এখন আমি দিয়ে দিচ্ছি সিক্সথ পেপার সাজেশন, পিজিইডি সিক্স। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্টরা, তোমরা খাতায় লিখে নাও বা এটাকে স্ক্রিনশট করে পড়ে নেবে। আমি আশা রাখছি যে এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে, অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না। এই কটাই পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুধু এইগুলোই পড়ো। আর যারা চ্যানেলে নতুন, যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি সমস্ত কিছু এখানে আমার চ্যানেলে আপলোড করে দেব, তোমরা এইগুলোই পড়াশোনা করো। দেখো আমি দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা মোটামুটি শুধু এই কটাই পড়াশোনা করো। দেখো পিজিইউডি সিক্স ফাইনাল এক্সাম 2022-23-এ। দেখো স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখে নাও। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক দিয়ে দিও। পরীক্ষা কেমন হলো পরীক্ষার পরে জানিও, যারা সাজেশন বা নোটস এর পূর্বে নিয়েছে তারা জানে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি সাজেশন। এর বাইরে তোমাদের অন্য কিছু করতে হবে না, বইও পড়তে হবে না, শুধুমাত্র এই কোশ্চেনগুলো ফলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। খুব অল্প পরিমাণ কোশ্চেন দেওয়া রয়েছে, সিলেবাস হিউজ, তা সত্ত্বেও কিন্তু অনেক বাছাই করা কোশ্চেন দেওয়া রয়েছে। যারা এখনো নোটস সংগ্রহ করনি, নোটস নিতে পারো, অনেক কম রেটে পেয়ে যাবে। আর এই প্রশ্ন কটায় নোটস কেনো বা নাই কেনো সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই সাজেশনটাই ফলো করো বলে রাখছি, অন্য কোনো সাজেশন আর পড়তে হবে না, ফলো করতে হবে না, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। পিজিইউডি সিক্স দিয়ে দিলাম, পরবর্তী সাজেশনগুলো আরো দিয়ে দেবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই। ধন্যবাদ।